সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। 30 এপ্রিল নতুন জীবনে পা রাখেন এই ইউটিউবার, আর সেই সংবাদটি নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি। তবে স্ত্রীর সম্পর্কে কিছুই বলেননি মুক্তাদির। আমার প্রিয় স্ত্রী আমার বাকি জীবনের সঙ্গী, এমন ক্যাপশন জুড়ে দিয়ে এক তরুণীর সঙ্গে কয়েকটি স্থির চিত্র নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ইউটিউবার সালমান মুক্তাদির। তবে ছবি প্রকাশ করলেও স্ত্রীর নাম উল্লেখ না করায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেক ভক্ত তাদের মন্তব্যের ঘরে লিখেছেন, সত্যিই বিয়ে করেছেন? বিভিন্ন সময়ে প্রাঙ্ক করে আলোচিত হয়েছেন সালমান, ফলে বিয়ের খবর আমলে নিতে আরও খানিকটা নিশ্চিত হতে চান ভক্তরা। যদিও এর কয়েক ঘন্টার মধ্যে সালমান মুক্তাদির তার ফেসবুক স্টোরিতে লিখেছেন, আলহামদুলিল্লাহ বিয়েটা সত্যিই হয়েছে। সালমান মুক্তাদিরের বিয়ের ঘোষণার পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে। গত 48 ঘন্টার ব্যবধানে পোস্টটি 35,000 বার শেয়ার হয়েছে, 1,02,000 মন্তব্য এবং রিয়াকশন 4,51,000। নিজের ফেসবুক পেজে সালমান লেখেন, আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের এই শুরুর সময়টায় আমরা খুবই ব্যস্ত। আমরা বিয়ের বিষয়টা সাদামাটাভাবেই রাখতে চাই, একই সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে চাই সব ধরনের মিডিয়া কভারেজ ও ইউটিউব থেকে দূরে থাকতে চাইছি। এছাড়া যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজছেন, তারা কখনই মানুষের সুখের সময়ে পাশে দাঁড়াতে পারেন না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবশেষে সালমান মুক্তাদির লেখেন, আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করব। সালমান মুক্তাদিরকে শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ, পরিমণি, প্রভা, সুনেরা বিনতে কামাল, তানজিয়া মিথিলা, নিশাত প্রিয়ম, জেফার, পুতুল, প্রীতম হাসান, শামীম হাসান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী। এর আগে বিভিন্ন জনের সঙ্গে নাম জড়িয়েছে সালমান মুক্তাদিরের, কিন্তু কারো সঙ্গেই আটকা পড়েননি তিনি। অবশেষে দিশা ইসলামের সঙ্গে থিতু হলেন সালমান। সালমানের প্রথম হলেও দিশার এটি দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের জননী দিশা আর যে তাজের বড় বোন। 2012 সাল থেকে ইউটিউবে ভিডিও নির্মাণ করেন সালমান, দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন এই অভিনেতা। বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মুক্তাদির। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।